আমার বাইক চালানো দেয়া লাগবে না ও মাই গড আস্তে 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 থাক থাক বোন তুমি তোমার বাইক নাও এখন এই মেঘলা আকাশ হয় তখন কিন্তু আমার কাছে একলা একলা ঘুরতে অনেক বেশি ভালো লাগে ওরে বাবা বারবার এমন করতেছে কেন দেখেন উনি চাইলেই কিন্তু হেলমেটটা পরে বাইক চালাইতে পারতো কিন্তু উনি হেলমেট না পরেই বাইক চালাইতেছে এটা আসলে উচিত না ওনার বাইকে ওই যে হেলমেট ঝুলতেছে এরকম কিন্তু অনেক বাইকাররা আছে যারা হেলমেট বাইকের পিছনে ঝুলাইয়াই রাখে পরে আর না মাথায় কিন্তু একটা জিনিস কি আমার হেলমেট পরতে অনেক ভালো লাগে ও মাই গড ওয়াও আপু তো ভালোই চালাইতেছে লেডি বাইকার খুব কমই দেখি আমি আমার চোখে লেডি বাইকার আবার খুব কম করে ইদানিং লেডি বাইকারদের হচ্ছে গিয়া বদনাম হয়ে যাইতাছে ও মাই গড ওয়াহ কি সিন হ্যায় ওয়াহ কি সিন হ্যায় কারণ কি এই কিছু ফটকা লেডি বাইকার বের হইছে যার কারণে হচ্ছে পরিবেশটাই পুরো নষ্ট হয়ে গেছে তারা শুধু বাইকে বসতে পারে আর কিছু করতে পারে না খাড়া টান মারতে পারে হ্যাঁ আর হইল গিয়া নাম দিছে লেডি বাইকার খেলা হবে খেলা হবে লেডি বাইকার যাই হোক আর অনেক আপুরাই আছে তারা কিন্তু অনেক ভালো বাইক চালায় রুকো যারা সবর করো হ্যাঁ উনি কি আমাকে দাঁড়াইতে বলল নাকি আমি ভুল ভাবলাম যাই হোক আমি আস্তে আস্তে যাই তো মনে হইল উনি আমাকে হাতি সাড়া দিল ভালো আছো তুমি তো ভালোই বাইক চালাইতেছো কিন্তু হেলমেট পরো নাই কেন আচ্ছা আমার এলাকা কোথায় ফরিদপুরে আচ্ছা তো ভালোই তো চালাইতেছো বাইক বাইক নিয়ে আসছো ফরিদপুর থেকে আমি অনেকক্ষণ ধরে আপনাকে ফলো করতেছিলাম যে আপু হবে কিনা পরে এখন দেখি সত্যি আপনি আচ্ছা আচ্ছা না আজকের ওয়েদারটা অনেক ভালো লাগতেছে বাট একটু পরে মনে বৃষ্টি চলে আসবে আমি আবার চলে যাব বাসার দিকে আর কি একটু তাহলে তো ওই যে একটা কাহিনীর মতো হয়ে গেল মানে আমি যেদিন বাইক ওয়াশ করি সেদিনই বৃষ্টি নামে আমি যেদিন নতুন জুতা পরে বের হই সেদিনই বৃষ্টি নামে হ্যাঁ হ্যাঁ ওরকমটাই তো কোথায় যাচ্ছিলা এদিকে একা কেমন লাগতেছে ঘুরতে বাইক চালাও কতদিন চালানো দেখে তো মনে হচ্ছে ভালোই পারো দুই বছর আচ্ছা তা তো ভালোই যাক বুঝি নাই কি ইচ্ছা ও মাই গড আমার বাইক চালাবা তোমারটা তো সুন্দর দামি বাইক আমারটার থেকে দামি আমি তো আমার বাইক কাউরে দেই না মানে এটা তো বলা যে আমার কলিজা অনেক আতঙ্কের মধ্যে থাকি আমি কাউরে চালাইতে দিলে এখন কি করব অ্যাকচুয়ালি দামি কম দামের বিষয় না আমি যে এই বাইকটাকে এত ভালোবাসি এত আগলে রাখি এর জন্য আমার চিন্তা হয় যে আমি যেভাবে আমার নিজের জিনিসটাকে যত্ন করে রাখি অন্য কেউ কিন্তু এটা রাখবে না এটা তো অবশ্যই জানো যেহেতু বাইক চালাও বাইকের প্রতি কি করবো পয়রা গেলাম মাইন কাচি পায় আচ্ছা বেশি দূরে যায় না হ্যাঁ এই সামনে গিয়ে দাঁড়াই পয়রো বাট বোন সাবধান সাবধান কিন্তু বেশি স্পিড উঠাইও না হ্যাঁ 10-15 আমার বন্ধু রে মাসে আসো আসো তুমি আগে আসো ভয় লাগে যদি দাম করে টান মাইরে অন্য কিছুর লগে লাগাই দেয় আসো আস্তে ও মাই গড ও মাই গড ও মাই গড
আস্তে আস্তে হ্যাঁ এত ক্রেজি হওয়ার কোনো প্রয়োজন নাই আস্তে ভাই রে আপনি এসে ধরেন 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 একটু শিখাই দেন মাই গড লাগো আমার জীবনটা উড়ে যেতেছে এ স্লো করো স্লো করো লাকি তোর গো তুল কথা তো লাগি গো ওরে আল্লাহ রে বয়েন বয়েন স্লো করো বামে স্লো করো হ্যাঁ এই অটোর সামনে দাঁড়াও সিএনজি সামনে দাঁড়াও আমার আর বাইক চালানো দেওয়া লাগবে না ওহ মাই গড আস্তে 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 থাক থাক বয়েন তুমি তোমার বাইক নাও আমার আর বাইক চালানো দেওয়া লাগবে না ওহ মাই গড আস্তে 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 থাক থাক বোন তুমি তোমার বাইক নাও আমার কোল দবিরা গেছে ও মাই গড আমার এম চালানো লাগতো না আমার বিফোরই ভালো আমি আসলে অনেক সেনসিটিভ তো আমার বাইক নিয়ে আসলে আমি অনেক ভয় পাই আপু আচ্ছা আচ্ছা সমস্যা নাই ঠিক আছে আপু আরেকদিন দেখা হবে ওকে আল্লাহ হাফেজ ও মাই গড আগে ভাগি বাইকের সাথে কোনো পিরিত নাই